নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। টিএসআর এ চাকরির অফার না পাওয়াতে ক্ষুব্ধ হয়ে অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত মৈলাক গ্রামে মূলত হামলা চালানো হয় বিজেপি অফিসে। দা দিয়ে সেখানে হামলা চালানো হয় বিজেপি অফিসের উপর এবং এলো পাথারি মূলত কুপিয়ে দেওয়া হয় পুরো বিজেপির অফিস, যেমনটি ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে। 27 বছর বয়সী রূপজিৎ দাস তিনি এই কাণ্ড সংঘটিত করেছেন এবং মূল উদ্দেশ্য হচ্ছে, মূল কারণ হচ্ছে টিএসআর এর চাকরির অফার না পাওয়াতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি এবং সঙ্গে সঙ্গেই তিনি মৈলাক গ্রামে থাকা বিজেপির যে দলীয় অফিস সেই অফিসে গিয়ে এলো পাথারি আক্রমণ চালাতে শুরু করে। 2018 সালে বিজেপি সরকার গঠিত হওয়ার পর তিনি বিজেপিতে যোগদান করেন এবং সেক্ষেত্রে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরির, কিন্তু বর্তমানে সেই চাকরি না পাওয়ার ফলে মূলত সেই প্রতিশ্রুতি মোতাবেক অফার না পাওয়াতে ক্ষোভের বশে রূপজিৎ এবং তার বাবা দাদি বিজেপির উপর আক্রমণ চালায়, কুপিয়ে দেয় এবং আজকে ঠিক বিকেল 3:30 সময় ঘটে যায় যে ঘটনা। যে ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এলাকাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে সেক্ষেত্রে টিএসআর এ চাকরি না পাওয়ার দাবিতে, না পাওয়ার ক্ষোভের বশে মূলত এই আক্রমণ কেন সংঘটিত করল রূপজিৎ দাস, এই বিষয়ে পুলিশ কি জানিয়েছে, ঠিক কি হয়েছিল পুরো ঘটনা শুনবো একবার পুলিশের বক্তব্য। ফোন করছে ফোন করে বলছে যে এখানে ওই টিএসআর এর যে অফারগুলি আসছে সেই অফার নিয়ে এসে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বেশি নাকি একটু এটা কোন জায়গাতে মহিলা আয়া কি দেখতে পাচ্ছি? আয়া দেখছি কয়েকজন ছেলেমেয়েরা ছেলেরা দাঁড়ালো এসে কয়েকজন দাঁড়ায় ভাঙার সময় আমি জিজ্ঞেস করলাম এখানে কি আমার এখানে কিচ্ছু হয়েছে না, তো আমি তো বুঝতে পারছি না যে এখানে মহিলা তো আমাকে দাম তো বলে মহিলা কয়েকজন ওই তখন দেখলাম যে সে এখানে উপজিত দাস ছেলেটা সেখানে একটু ইয়ে করছে, করার পরে আমরা বুঝিয়ে দেখেন তো তেও তারাই বাড়ির লোকেরাই তারা এখান থেকে নিয়ে গেছে আমরা আসার পরে। পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেলেন মহিলা গ্রামে, যেখানে বিজেপির অফিসে মূলত হামলা চালায় রূপজিৎ দাস এবং তার বাবা অমূল্য দাস। দাবি হচ্ছে একটাই, টিএসআর এ চাকরি পাওয়া, কিন্তু সেই চাকরি না পাওয়াতে মূলত ক্ষোভের বশে এই আক্রমণ সংঘটিত করে বাবা এবং ছেলে। যেক্ষেত্রে তাদেরকে পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা সেই চাকরি না পাওয়ার দাবিতে, মূলত চাকরি না পাওয়ার ক্ষোভের বশেই আক্রমণ সংঘটিত করেছে বিজেপি অফিসে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তার পাশাপাশি মূলত পুরো বিষয়টিকে খতিয়ে দেখার চেষ্টা করে। তবে শুধুমাত্র দাঁড়িয়ে হামলা চালানো নয়, তার পাশাপাশি যে টিন রয়েছে বিজেপি অফিসের সেই টিনটিকেও কেটে ফেলা হয়, অর্থাৎ নানান রকমভাবে হামলা সংঘটিত করে রূপজিৎ দাস এবং তার বাবা অমূল্য দাস। একটা বিরতি নিচ্ছে, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।